এই জিনিসটা আপনারা অনেকেই পান না, এই জিনিসটা আপনারা অনেকেই পান না, অনেক জায়গায় পাওয়া যায় না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো আমরা এখন আসি টঙ্গী বাজারে। তো এই যে এক ভাই দেখতেছি খাবারের মিক্সচার বানাইতেছে, এই যে দেখেন মিক্সচারে কি কি আছে। এটা কি পাখির মিক্সচার নাকি? এটা মনে হয় পাখির মিক্সচার। হ্যাঁ, এটা পাখির মিক্সচারই মনে হইতেছে। ভুট্টা দেখতেছি, তারপরে সূর্যমুখীর বিচি দেখতেছি, আরও অনেক পদের চিনা আছে। এটা পাখির পাখিরই মিক্সচার মনে হয়, কবুতরের মিক্সচার না। এবং মিক্সচারটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হইতেছে। এখন কবুতরের খাবারের দাম কেমন? আমাদের টঙ্গী বাজারে কবুতরের খাবারের দামটা কেমন, যাতে আপনারা মিলিয়ে নিতে পারেন? আপনাদের ওইখানে দাম বেশি নাকি আমাদের এখানে দাম বেশি, একটু মিলিয়ে নিতে পারেন। তো এখন আমি এই যে আমার সাথে যেটা দেখতেছি, এটা হইতেছে টেপিদান। এই টেপিদান কেজি কত করে ভাই এখন? এটা 55 টাকা করে কেজি টেপিদান। আচ্ছা, গুটি সন্না কত করে? গুটি সন্না 38 টাকা। গুটি সন্নাটা খুবই ভালো একটা ধান, আপনারা গিগোস ধানের পরিবর্তে এই গুটি সন্না ধানটা খাওয়াইতে পারেন। আমি এবার প্রচুর গুটি সন্না খাওয়াইতেছি এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পারফরমেন্স পাইতেছি কবুতরের। এবং কবুতরের ফ্লাইংটা এত সুন্দর হয়েছে গুটি সন্নার কারণে, যেটা বলে বুঝাইতে পারবো না। আচ্ছা, তারপরে এখানে আরও অনেক পদের ধান আছে। আসলে আমরা কাউকে বিরক্ত করতেছি না, নিজের মতো নিজে কাজ করতেছি। তো এইটা কি লাল বাজরা? হ্যাঁ, লাল বাজরা কত করে? 65 টাকা। এখানে আবার আরেকটা ধান দেখতেছি, এটা হইতেছে এই কবুতরের জগতে সবচেয়ে আসলে কম দামি ধান মনে। এটা কটা কেজি? এটা 32 টাকা। আচ্ছা, তার পাশে আছে ডাবলি। ডাবলি কেজি কত করে? এটা ছোট ডাবলি 55 টাকা। এটা কি বাজরা? এটা মানে একটু লোয়ার কোয়ালিটি না? এটা কত করে কেজি? 47 টাকা কেজি। পাশে এই যে একটা মিক্সচার দেখতেছি, এটা কি পাখির মিক্সচার না কবুতরের? বাচ্চা কবুতর বা গুগুরে খাওয়ানো যায়, 55 টাকা। এই মিক্সচারটা 55 টাকা। এটার মধ্যে কি কি আছে ভাই? এর মধ্যে চিনা, কাওন, সরিষা, তিসি, ডাল ভেজা, ভুট্টা ভাঙা, জিরা, গম, পোলাওর দান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আইটেম সবুজ বাজরা ফ্লাইং এর জন্য, কবুতরের ফ্লাইং এর জন্য খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট সবুজ বাজরা। সবুজ বাজরা কত করে কেজি ভাই? সবুজ বাজরা 58 টাকা কেজি। সবুজ বাজরা 58 টাকা কেজি। আপনারা যদি এই জিনিসটা, আপনারা অনেকেই পান না, এই জিনিসটা আপনারা অনেকেই পান না, অনেক জায়গায় পাওয়া যায় না। যাদের কবুতর ফ্লাই করে না, আপনাদেরকে একটা থিওরি বলে দেই। আপনারা করবেন কি, প্রথমে 2 থেকে 3 দিন শুধু সবুজ বাজরাই খাওয়াবেন কবুতরকে, তারপরে অন্য অন্য খাবার খাওয়াবেন, দেখবেন ওই 2 থেকে 3 দিনের মধ্যে কবুতর ফ্লাইং এসে পড়বে। নিনজা টেকনিক কিন্তু ভাই, কবুতর কিন্তু শুকাবে। যদি খালি সবুজ বাজরা খাওয়ান, কবুতর কিন্তু শুকাবে। আর এইখানে এই সবুজ বাজরাটা আপনারা পেয়ে যাবেন, আপনারা চাইলে নিতে পারবেন। হ্যাঁ, তো এবছর আমি সবুজ বাজরা খাওয়াই নাই। তারপর আমি একটু ভেতরে যাই, ভাইয়ের সাথে এখানে এসে পরিচয় হলো। ভাই হুমা পালে, ভাই আপনার নাম কি জানো? কল্লোল। কল্লোল ভাই, আচ্ছা। এরপর আমি আসতেছি গমের দিকে। গম এটা কেজি কত করে ভাই? গমটা 34 টাকা। এটা 34 টাকা কেজি। হ্যাঁ, তাহলে বস্তা কত করে পড়তেছে এখন ভাই? বস্তা যদি নেন সেক্ষেত্রে একটু কম করা যায়, সেক্ষেত্রে 1630 টাকা। 1630 টাকা। আচ্ছা, এটা কত করে গম? এটা হইতাছে 38 টাকা। এটা 38 টাকা। বস্তা কত করে? বস্তা হইতাছে 1800 টাকা, 36 টাকা কেজি পরে বস্তা হিসাবে। আচ্ছা, 36 টাকা কেজি। আচ্ছা, একটু বের হন, আমি আস্তে আস্তে আপনাদেরকে বিরক্ত করা ছাড়া উপায় নেই আমার। এই যে এখানে আছে হচ্ছে ডাবলি। ডাবলি কেজি কত করে ভাই? এটা 52 টাকা। রেজা কত করে? রেজাটা অসাধারণ, রেজাটা অসাধারণ কিন্তু, ঠিক আছে, সেই রেজা। আমার রেজাটা এর থেকে খারাপ। আচ্ছা, এটা এটা হইতেছে ভুট্টার একটা নতুন ভার্সন। মটর 85 টাকা। আচ্ছা, কুসুম ফুল অনেক কিছু হইলো, মাঝে অনেক দাম বাড়লো, বর্তমানে 120 টাকা।
120 টাকা স্থিতিশীল আছে ওস্তাদ, বুঝছেন? ধানটা স্থিতি যেভাবে বাড়তেছিল তো অনেক আরো। এই বাজারটা কত করে? এটা 55 টাকা। কুসুমপুর লাস্ট হাইয়েস্ট কত করে হইছিল? 135-30। হাই খোদা। এই মিক্সারটা কত করে? এটা 35 টাকা। 35 টাকা না? জি জি। এটা হচ্ছে 35 টাকা মিক্সার। এটা 48 টাকা। এটা 48 টাকা। এটা ঘরের ঘরের কবুতরে খাওয়াইতে পারেন, আপনারা ভালো পারফরমেন্স পাবেন। তারপরে এইটা কি? এটা কালী মোটর। এটা 95, 95 টাকা। এটা 95 টাকা। তারপরে এখানে আরেকটা দেখতেছি আমরা, এটা হেলেন আছে, হেলেন ডাল বা ফেলেন ডাল বলে অনেকে এটা বলে। এটা 75 টাকা। আর এই যে সবুজ মুখ 85 টাকা। পাশে যেটা আছে 58 টাকা। রেড অ্যাঙ্গেল। আচ্ছা আচ্ছা, আমরা মোটামুটি অনেক রাশের মধ্যে ভিডিও চালায় যেতেছি, ঠিক আছে? যাদের যারা সমস্যা হইতেছে, ভাইয়া মনে পাখির মিক্সচার বানাইলো। আর কিছু নেবেন? আচ্ছা, এখানে আমরা বিভিন্ন পদের পাখির খাবার দেখছি। এই এটা চীনা চীনা 55 টাকা। চীনার কাউন্ট সেম দাম 55 টাকা। এই মিক্সচারটা 75 টাকা। সরিষা কত করে? হ্যাঁ, লাল সরিষাটা 95 টাকা সরিষার দাম। গুজি তিল, গুজি তিল কত করে? 140 টাকা। এই হ্যাঁ, স্কুল নেম দিশি, এটা খুব বর্তমানে হাই, বাজার মূল্য হাই। কত বিক্রি করতে? 150 টাকা। ভাই, এই তিসি খাওয়ানো লাগবে এমন কোনো কথা নাই, আমি তিসি খাওয়াইতেছি না। এই তিসির যে হারে আমরা রেসের সময় খাওয়াই দেখা, দাম যে হারে বাড়াইছে, এই তিসি খাওয়াইতে হবে এমন কোনো কথা নাই ভাই। তিসি না খাওয়াইলেও চলে। অনেক বড় ভাইরা আমার কথা রাগ করতে পারেন ভাই, কিন্তু ভাই আমি তিসি ছাড়াই কবুতর চালাই নিতেছি, আমার সমস্যা হচ্ছে না ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই এই পোলোয়ার চালের ধান কত করে? 55 টাকা। সূর্যমুখী কত করে? 100 টাকা। তারপরে আছে হচ্ছে আস্তা ভুট্টা কত করে? 36 টাকা। খাবারের দামটা আগুন হয়ে গেছে, আমি তো বস্তা কিনে টের পাই না আমি। এইটা কি ধান? এটা কত করে? এটা 50 টাকা না? গোটা মসুরি 88 টাকা। এটা এমন কোনো আধুনিক কাজ আসে না। এটা দাম কয় টাকা? 63 টাকা। আচ্ছা, তারপরে আসি আমরা এই সাইডে আসতেছি, এই সাইডে ছোলা দেখতেছি। ছোলা কত করে ভাই? ছোলা নিতে পারেন 68 টাকা। আর এখানে যেগুলো সেগুলো মূলত সব বাহিরে স্পেন থেকে মানে ইম্পোর্ট করা, এগুলো পাখির খাবার। এগুলোর দাম কেমন? এগুলোর দাম আছে 160 টাকা কেজি। 160 টাকা কেজি। তো এখানে ওই খাবারটা কি খোলা আছে, লুজ আছে? দেখি একটু যদি দেখাই দেন। এটা কি ভাই? এটা কি? এটা বাকি মাস্টার শীত বলে যেটা, এটা আপনাদের রেসের ওরে খাবার, খাবার দেখলে তো নিজেরই খাই ফেলতে মন চাইতেছে। হ্যাঁ হ্যাঁ বলেন। এইটা কত টাকা কেজি? 160 টাকা। 160 টাকা। আর ওইটা একটা জিনিস হইতেছে, কবুতর রিলেটেড না, তারপরও মিডিয়ার সাথে আমি বলি, এটা হইতেছে আপনাদের বড় মেকা ও গ্রেপের বড় বড় টিয়ার খাবার, এটা হইতেছে 220 টাকা। এগুলো অনেক এলিমেন্ট দিয়ে তৈরি বাহিরের খাবার, স্পেনের খাবার, এগুলো অনেক কিছু যার সবগুলোর নাম আমিও হয়তো জানি না, কি দিয়ে বানায় সেই জিনিস তো। ঠিক আছে, বাদাম অসাধারণ খাবার। এটা কত টাকা? 220 টাকা। 220 টাকা। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, পাঁচক তো নামাজ পড়বেন। আমি চেষ্টা করছি ভাই যতদূর সম্ভব ততদূর কবুতরের খাবারের খাবারের যে দাম আছে সেটা সম্বন্ধে ধারণা দিতে, জানি না কতটুকু পারছি। বাট ভাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কেউ যদি বলে আমার ভিডিও দেখে আসছে, আপনি যতদূর পারুন ততদূর ডিসকাউন্ট দেবেন ভাই, ঠিক আছে? এবং আমি ভাই ভিডিও করি, আপনারা আমাদের এই মাহমুদ এন্টারপ্রাইজ টঙ্গী বাজার সেনাকলান ভবনের পাশে আসবেন, চেষ্টা করব সর্বোচ্চ সর্বোচ্চ নিম্ন যেটা, সর্বোচ্চ বলতে তো বেশি বোঝায় মানে ওই দিক দিয়ে নিম্ন যেটা লাভ নাম মূল্যে লাভ করে আপনাদের, কারণ বর্তমান সিচুয়েশনটা খুব খারাপ, ব্যবসায়ী আমরা যারা আছি তারা আমাদের চেয়ে বেশি আপনারা খুব খারাপ অবস্থা যেতেছে, চেষ্টা করব সর্বনিম্ন দামে দেওয়ার জন্য। এটা কথা কি, আমি কিন্তু আপনার আপনাদের জন্য ভিডিও করি। অনেকে আছে আমাদের মধ্যে, অনেক ভাইরা আছেন যারা মনে করেন আপনার টাকা নিয়ে ভিডিও করেন, দোকানগুলো টাকা নিয়ে কাজ করেন। আমি কিন্তু ভাই টাকা নিয়ে কাজ করি না, আমি চাই যেখান থেকে আপনারা কম টাকায় জিনিস পাবেন সেই দোকানটায় কাজ করতে।
ঠিক আছে, আমার এই এই মনের এই আস্থাটা আছে দেখে এখানে মাহমুদা এন্টারপ্রাইজ কম টাকা রাখবে, তাই আমি মাহমুদা এন্টারপ্রাইজেই সবসময় দেখি। এবং আপনারা যদি মনে করেন আমি অন্য অন্য দোকানের দাম যাচাই করি নাই, তাহলে আপনারা মনে ভুল ভাবতেছেন। আমি অন্য অন্য দোকানে খাবারের দাম যাচাই করেই পরেই মনে করেন অন্য এই এই দোকানটা এসে ভিডিও করি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচাক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি, আসসালামু আলাইকুম।